আমি আমার বন্ধুদের এক ঘন্টায় $10,000 খরচ করতে দিয়েছি। আর যখন তারা টাকাগুলো খরচ করছিল, আমি তাদের গাড়ির ওপর মিটিয়র্স ফেলে দিয়েছিলাম। তোমাদের আমি $10,000 করে দেবো, পছন্দ মতো গাড়ি কিনে নাও। তোমাদের কাছে $10,000 আছে ইচ্ছে মতো খরচ করার জন্য, এটা ধরো আর ইচ্ছে মতো খরচ করো। কখন শুরু করব? এক্ষুনি করতে হবে। চলো বাই। কোন দোকানে যেতে হবে? বেস্ট বয়, এক ঘন্টায় সময় আছে। আর কি আমাদের কাছে আছে? বড় বড় মিটিওরস, একটা ক্রেন আর একটা ফোর্কলিফট। আমরা মিটিওরটাকে তুলবো আর ওয়েডেলের গাড়িতে রেখে দেবো। তারপর আমরা দ্বিতীয় মিটিওরটা নেবো আর মার্কাসের গাড়িতে রেখে দেবো। দুজনের কোনো আইডিয়াই নেই আমরা কি করতে চলেছি। তারপর আমরা কিছু ম্যানিকুইনস নেবো আর সেটা চ্যানেলারের গাড়িতে রেখে দেবো। আর আমরা ক্রিসের গাড়িটাকে বাউন্সি বলস দিয়ে ভরে দেবো। বেসিক্যালি যে চারজন $10,000 খরচ করতে ব্যস্ত রয়েছে, তাদের সাথে প্র্যাঙ্ক হতে চলেছে। আগেই বলে দিই, যাদের গাড়ি মিটিওর দিয়ে ধ্বংস হবে তারাই নতুন গাড়ি পাবে। চলো শুরু করা যাক। এটা খুবই ছোট, স্পেস থেকে এসেছে বলে তো মনে হচ্ছে না। এইটা একদম ঠিক। তাহলে এইটাই যাবে মার্কাসের গাড়িতে। তুমি কি এটা রাখতে পারবে জেক? না। ঠিক আছে, চ্যানেলার এটা জানে যে ওই গাড়িগুলোকে চাটনি বানানো হবে, তাই ওদের টাইম পাস সে করাতে চাইছে যাতে আমরা টাইম পেয়ে যাই। কিন্তু ও এটা জানে না যে ওর গাড়িটাকে ম্যানিকিউন দিয়ে ভরে দেওয়া হবে। লাভ ইউ চ্যানেলার। এতে হাইড্রোলিকও আছে। এখন আমরা মার্কাসের গাড়িতে রয়েছি, কিন্তু এটা মিটিওর দিয়ে ধ্বংস করার আগে আমরা এর অবস্থাটা দেখাতে চাই। ঠিক আছে, আমরা এটা স্টার্ট করে নিয়েছি, কিন্তু এটা নিউট্রালে আছে বলে মনে হচ্ছে। যতটা ভেবেছিলাম তার থেকেও এর অবস্থা খারাপ। জানি না এই গাড়িটা মার্কাস কি করে রাস্তায় চালায়। এটা আবার কি ধরনের আওয়াজ হচ্ছে? বয়স্ক মানুষদের মতো স্মেলও বেরোচ্ছে। আমি তো শকড। আমি এবার এটা টেস্ট রাইড নেবো আর তারপর এটা মিটিওর দিয়ে ভাঙবো আর ওদের পুরো $10,000 দেবো নতুন গাড়ির জন্য, যেটা কিন্তু খুবই বেশি, কারণ এটার দাম $800 আর আমি ওদের $10,000 রেন্টের জন্য দেবো। আরে ভাই, এর জন্য আমাকে কত দিতে হবে? অনেক বেশি। আমাকে লোন নিতে হবে। ও ওকে, চলো এবার যাওয়া যাক। আর সত্যি বলতে এটা মার্কাসের গাড়ি থেকে অনেক বেটার। আরে এই আওয়াজটা কিসের? গার্লফ্রেন্ডের জন্য কিছু গিফট নেবো, কারণ আমার কাছে অনেক টাকা আছে। যে কার মার্কাস বিষয়টা জানে না, কিন্তু দিনের শেষে ওদের কাছে একটা নতুন গাড়ি থাকবে। যে এখন বলছে যে ও কি সুন্দর, এটা অংশ নিতে পেরে আমি খুব খুশি, কি মজাদার হবে এটা। কারণ ও এটা জানে না যে ও একটা নতুন গাড়ি পেতে চলেছে। দেখবে ও পাগল হয়ে যাবে। ক্রিস, হ্যাঁ, এনার কাছে আছে ও। তাহলে তুমি এর জন্য পিসি বিল্ড করবে না এটা কিনে নেবে? আমি পিসি এখানকার পার্টস দিয়ে বানাতে পারি, ওরা পার্টস বিক্রি করে। ও বাহ, দারুন দারুন। আমার বেস্ট পিসি চাই, আমরা ছেলেগুলোকে এখানে আটকে রাখবো। তাহলে এই গাড়িটা চাটনি বানানোর আগে এর ভেতরে সমস্ত জিনিস বের করে নেব। সবার প্রথমে যে জিনিসটা, সেটা হলো হেড টু টো পিওর অয়েল, একটা গিফট কার্ড, একটা ওয়াল চার্জার, একটা বেশ মিষ্টি দেখতে পুতুল মার্কাসের, হ্যাঁ, টিস্যু, বারবিকিউ, জামা কাপড়, খুব দামি নাকি? আর এইটা হলো ওয়েডেলের কার, এটা তো দেখছি জঞ্জালে ভরা। সরি ওয়েডেল, এই গাড়িতে আমরা আর হাত দিচ্ছি না। তাহলে আমরা যতটা ভেবেছিলাম তার থেকে আরো বেশি সময় লাগবে, তাই কল করে ওদের বলে দিই আমাদের আরো এক ঘন্টা লাগবে। হে, $10,000 খরচ করতে সময় লাগে, তাই আমরা তোমাদের লিমিটটাকে বাড়িয়ে এক ঘন্টার জায়গায় পুরো 3 ঘন্টা করতে চলেছি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে কোন একটা ভালো জায়গায় লাঞ্চও করে নেব। চলো পরে কথা বলছি, এখন বেরোতে হবে। ঠিক আছে, লাভ ইউ, বাই বাই। ও লাভ ইউ টু বললো না আমাকে। এই সব কটা মিলিয়ে কত হলো? একে দিয়ে অঙ্ক করিও না, অঙ্ক খুব করি। এটা 604। আরে তুমি তো অঙ্কে খুব ভালো, দারুন। ভাই রিসিপ্টটা দেখো, আমাদের সবাইকার মিলিয়ে আমরাই হলাম নতুন মিস্টার বিস্ট। দেখো কত লম্বা, ওই পাগলাটাকে দেখো। আমরা এখানে গোপ্রো লাগাবো, আশা করি আমরা ভালো শট পাবো। এখন আমি তোমাদের গাড়ির সঙ্গে যা করতে চলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি তোমাদের জন্য 10 গুণ ভালো গাড়ি কিনবো। গো! তো এটা তো চেপটে গেছে, কিন্তু তাও ঠিক মতো চেপটাইনি। আমি চেয়েছিলাম এটা এই রকম ইউ শেপড হয়ে যাক। তাহলে সবাই হাতুড়ি তুলে নাও, বিশেষ করে তুমি ভাইকিং, মজা করো। ও মাই গড, অদ্ভুত লাগছে, দারুন। চলো চলো।
তাহলে আমার ক্যালকুলেশন অনুযায়ী ওয়েডেলের গাড়িতে মিটিওর ফেলে দেওয়া হয়েছে। আমি এটাই ভাবছি যে ওয়েডেল এখন কি করছে। আজকে আমি রাজা, এটা দেখো আমার রাজ্যের সিফুড। অলরাইট, এবার মার্কাসের পালা। গাড়ির উপরে মিটিওর রাখতে আমাদের অনেকটা টাইম লাগছে, তাই ক্রিসকে কল করে আমি জিজ্ঞেস করি যে ওরা এখন কি করছে। আইব্রো ঠিক করতে যাব। দারুন, করে নাও, যাও নিজের আইব্রো ঠিক করে নাও, যা খুশি করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সাউন্ডস গুড। ঠিক আছে, পরে দেখা হচ্ছে, আমাকে কল করো। ওয়েডেলের গাড়িতে মিটিওর ফেলা দেওয়া হয়েছে, এবার পালা মার্কাসের গাড়ি। তোমার গাড়ির সাথে আমরা যা করতে চলেছি তার জন্য আমাদের ক্ষমা করে দিও। মিটিওর নিয়ে এসো। আমি আমার জীবনে অনেক কার নষ্ট করেছি, এটাকে তো আমি ভেঙে দিয়েছিলাম, আর এটাকে উল্টে দিয়েছিলাম। ওহো, এটার উপরে তো বোম ফেলেছিলাম, জানি না কতগুলো। তুমি ভিডিওটা দেখাও সাবধানে। এবার আমরা এই জিনিসগুলো দিয়ে ওই কারটাকে ধ্বংস করব, একেবারে ধ্বংস। এটা তোমার, এই নাও, এটা তোমার, আর এটা তুমি নাও। ধ্বংস করে দাও বন্ধুরা, খুব ভালো করে মজা করো, মনে রেখো জোরে বাড়তে হবে। নাও জেক, তোমার জন্য ছোট্টটা, যাও কমপ্লিট করো না, ভাঙো। আমি শুধু এটাই দেখতে চাই যে মার্কাসের গাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব জঞ্জাল হয়ে যাক। আজ্ঞে মহারানী, আজ্ঞে মহারানী। জোরে মারো ভাই। ঠিক আছে, এটাকে কালার স্প্রে করে দিই যাতে এটাকে আসলের মতো দেখায়। আচ্ছা, আমরা যখন চ্যানেলারের গাড়িটাকে ম্যানিকুইনের হাত পা দিয়ে ভরে দিচ্ছি, তখন ও কি করছে? আমি এবার কিনবো পিঙ্কি রিং। তুমি সত্যি পিঙ্কি রিং কিনবে? আমিও কিনবো নাকি, আমার থাম রিং ভালো লাগে। থাম রিং? আরে ভাই, এমনিতেও এর থেকে ভালো আর হতে পারে না। ওরে বাবা, বেশ ভয়ঙ্কর লাগছে। এরপর আমরা ক্রিসের গাড়িটাকে ভরে দেবো অনেকগুলো বল দিয়ে, কারণ ও বল পছন্দ করে। এই পিঙ্ক বলটা, ক্রিস পিঙ্ক পছন্দ করে। ঠিক আছে, হ্যাঁ, কুল। হ্যালো। হ্যাঁ, তো আমাদের এই মাত্র শেষ হলো, তোমরা কোথায়? মলে আছি। চলো ফেরার প্রস্তুতি নাও, আমরা জেকের শপিং করে ফেলেছি, তাই তোমরা ফিরে আসতে পারো, তাড়াতাড়ি এসে দেরি করো না। ঠিক আছে, আমরা আসছি। ওকে, বাই। আমি ভাবছি ওদের রিঅ্যাকশন কি হবে। এই সাদা গাড়িটা ওয়েডেলের, ও মজার কিছুই বলবে, ও একজন কমেডিয়ান, তাই ও নিশ্চয়ই কিছু ওয়ান লাইনার বলবে। এই গাড়িটা হলো মার্কাসের, ও নিশ্চয়ই চেল্লাবে, ও লাফালাফি শুরু করে দেবে, আর দেখো এরকম করবে। এই কথাটা একদম ঠিক, ক্রিস আর চ্যানেলার তো জানেই না ওদের সাথেও এটা হতে চলেছে। ওরা বলবে কি একটা মজা কখনোই শেষ হয় না। আমরা আবার শপিং করব? হ্যাঁ, নাও, ওরা এসে গেছে, ওরা এসে গেছে। আরে এসে গেছে, এসে গেছে। এক মিনিট দাঁড়াও, শুধু একটাই হোয়াইট ট্রাক আছে যার উপর রেড স্ট্রাইপ করা আছে। ঠিক বলেছো। আমার গাড়িটাকে নিয়ে কি করেছে? তোমারটা ছাড়ো, আমার গাড়িটাকে দেখো। ওয়েডেল আর মার্কাস সম্ভবত শকড, ওদের ধারণাই ছিল না মার্কাস তো গাড়ি থেকে বেরোচ্ছেই না। আমার গাড়িতে আগুন ধরে গেছে। আমরা কিছু করিনি ভাই। এর মধ্যে খুচরো রাখা ছিল, আরে জামা কাপড় ধোয়ার জন্য ওগুলো দরকার ছিল। একবার দেখো ওরা কি করছে। তুমি স্পঞ্জববের ওই এপিসোডটা দেখোনি নাকি? ওরা এর উপরে চেপে কত দূর দূর যেত। কোথায় মার্কাস আবার কাকে কল করছে? কি জানি, ও বোধহয় 911 কে কল করছে। আমি আমার মাকে এক্ষুনি ভিডিও কল করছি। চলো চলো, এটাকে রেকর্ড করি। ওকে, চলো চলো। তোমার গাড়িতে তো মিটিওর পড়েছে, এখন তোমার কাছে লো রাইডার এসে গেছে। তাহলে কি ভাবছো, কি করবে? এবার তো নতুন কিনতেই হবে। এই গাড়িটা তো চলবে পাক্কা, এর ভেতরে কোনো দামি জিনিস ছিল না তো? স্পিকারস সত্যি খুব ভালো বাজতো। ও আচ্ছা, মানে ইঞ্জিন খুবই খারাপ আওয়াজ করতো। হ্যাঁ, এটাকে আমরা টেস্ট ড্রাইভের জন্য নিয়ে গেছিলাম, আর এটা চেল্লাচ্ছিল। এটা কি করে করলে? এটা তো খুব ভারী। এই মিটিওরটা 4000 কিলো ওজনের। এটাকে ওজন করেছিলে? হ্যাঁ। ও, তোমরা তো ভালো করেই জানো যে এটা মিস্টার বিস্ট। না, এটা বলতে পারি না, কারণ চ্যানেল 3 দেখো এ বলছে, আমি কিন্তু নয়। তাহলে তোমাদের দুজনকে 10000 করে দিচ্ছি, যে গাড়িটা পছন্দ কিনে নাও। সত্যি? হ্যাঁ সত্যি। হ্যাঁ, এখনি আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছি, আর তোমাদেরকে নতুন গাড়ি দিচ্ছি। আমার ভিসা চার্জ আছে। আরে দেখো, আমাকে জড়িয়ে ধরছে। ও, তুমিও জড়িয়ে ধরবে? দেখো মার্কাস, দেখো মার্কাস তো খুবই রেগে গিয়েছিল। আমি এক্ষুনি এটাতে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরিয়েছি। ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরিয়েছি। আমাকে বলাই হয়েছিল তুমি রেগে যাবে। এই ট্রাক আমার দুঃখের সঙ্গী। তাহলে এই নাও $20,000 ক্যাশ। নাও ধরো, ভাগাভাগি করে নাও। ও সাবধানে, এটা বড় ভারী। ভারী কিন্তু। তুমি আমার এয়ার ফ্রেশনারে হাত দাও। তোমার গাড়িতে হাত পা পড়ে আছে। আমার জিনিসপত্রগুলো কোথায়? আমরা বিক্রি করে দিয়েছি। আমার গাড়িতে বলস কেন ভরে রেখেছো? তুমি কি কিছু বোঝাতে চাই? দেখো আমরা কয়েকবার স্পষ্ট বলেছি যে তুমি বল পছন্দ করো, ও বল পছন্দ করে, খুব পছন্দ করে। হ্যালো মা, আমার ট্রাকটা ভেঙে গেছে। বলতেটা কি চাইছো? বলো বলো, মিটিওর পড়েছে। এক্ষুনি তোমাকে একটা ছবি পাঠাচ্ছি, তুমি ইন্স্যুরেন্স কোম্পানিতে ফোন করো। কোন ইন্স্যুরেন্স
ইন্স্যুরেন্স কোম্পানি এই কথা শুনবে না। মনে হচ্ছে কেউ প্রতিশোধ নেওয়ার জন্য ক্রেনে করে কোনো পাথর গাড়ির উপর ফেলেছে। না, সত্যিটা হলো আমি নতুন গাড়ি যাতে নিই তাই এই গাড়িটাকে ভাঙা হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি নিজেই দেখে নাও। হ্যাঁ, এটা তো একদম নরমাল। মা, আমার গাড়িটাকে ভেঙে দেওয়া হয়েছে। আমি একটা নতুন গাড়ি পাচ্ছি, মিস্টার বিস্ট দিচ্ছে। আমি এরকম গাড়ি চাই যাতে এয়ার কন্ডিশন থাকবে, উইন্ডোজ কাজ করবে, ফাস্ট হবে, যার অয়েল লিক হবে না, আর যেটা কমফোর্টেবল এবং পরিষ্কার হবে। জায়গাটা কিন্তু দেখো কত পরিষ্কার। আরে লোকেদের দেখো, তারাও কত পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। টাকা খরচ করতে করতে হাঁপিয়ে গেলাম। $7,995 আচ্ছা এটা দেখো, তুমি তোর ভেতরে সংসার করতে পারবে। এই লোভ দেখিও না। তাহলে টাচ স্ক্রিন, ও আপনার এর জন্য কত চাই? আমার মনে হয় এটা আপনার বাজেটের মধ্যে। আমার বাজেটের বাইরে এটা বলতে চাইছেন? এটা চালাতে বেশ ভালো লাগে। তোমার সব বন্ধু ততক্ষণ কিনো না যতক্ষণ এরা 6900 এ দিচ্ছে। 6900 মিমস এর জন্য 69420 আমরা এটা নিয়ে নেব, যদি এটা হয় 69420। কংগ্রাচুলেশনস স্যার, আমরা বার্গেনিং করে দাম কমিয়ে ফেলেছি। খুব ভালো, $942 $0 কেমন লাগছে আপনার? একটা ছোট স্কুটার বাগের মতো ছোট গাড়ি কম পয়সায়। কংগ্রাচুলেশন স্যার, আপনাকে নতুন গাড়ির অভিনন্দন। ভালো দামে পেয়ে গেছি। দামটা ঠিকই আছে। কংগ্রাচুলেশন। ওয়াও, আমার কাছে একটা নতুন গাড়ি আছে আর যেটার দাম হলো 69420। এটা হলো আমার ভাই, তোমাকে ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ মিস্টার বিস্ট। আমার ব্র্যান্ড নিউ ডজ, আমি যখন চালাবো রেকর্ড করো। ইয়ে, এবার আমি এটাকে সানসেট পয়েন্টে নিয়ে যাব। ওকে গাইস, আমরা রয়েছি ওদের নতুন গাড়ির সাথে। ওয়েডেল, তুমি নিয়েছো এই সেক্সি লম্বা গাড়িটা, ঠিক আছে? আমি একজন ফ্যামিলি ম্যান। ফ্যামিলি ম্যান? হ্যাঁ। এদিকে মার্কাস বলতে চাইছে যে এত তাড়াতাড়ি ও সংসার করতে চায় না। এখনি নয়। এই অপূর্ব সুন্দরী নাম কি? আমার তো হিংসা হচ্ছে। আচ্ছা, তোমাদের গাড়ির উপরে আমি মিটিওর ফেললাম, এর জন্য তোমাদের কোনো অভিযোগ নেই তো? একদমই না। তাহলে এটার উপরে মিটিওর ফেলে দিই? না না, একদম না। ওকে, ঠিক আছে, তাই একদম না। মাইর ইন্স্যুরেন্সের কথাটা মনে পড়ে যাচ্ছে। সাবস্ক্রাইব করুন, না হলে আপনার গাড়ির উপরে মিটিওর পড়বে।